মুক্তি পেল শাকিব খান ও শবনম বুবলি অভিনীত মনের মতো মানুষ পাইলাম না ছবির প্রথম গান কত ভালোবাসি তোরে। জাকির হোসেন রাজু পরিচালিত ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। কত ভালোবাসি তোরে কি করে বোঝাই, তুই ছাড়া সাধের জনম জগৎটা বৃথাই। শফিক তুহিনের লেখা ও সুরে এমনই কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও স্বরলিপি। রোববার শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসে গানটি প্রকাশ করা হয়। গানটির ভিডিওতে দেখা যাচ্ছে নতুন গানের সুরেও জমে উঠেছে শাকিব বুবলির রোমান্স। তুরস্কের দৃষ্টিনন্দন লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। দারুণ সব লোকেশনে রোমান্সে মেতেছেন এই জুটি। একদিনেই 2,74,000-এর অধিকবার দেখা হয়েছে এই গানটি। দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চলতি বছরের 15 জুন শুটিং শুরু হওয়ার আগে 17 জন ঢাকা ক্লাবে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, সাকিব বৌবলির ছবির কত ভালোবাসি তোরে গানটি সম্পর্কে আপনাদের মতামত তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে।